সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চতুর্থবারের মতো নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হলো আজ 14 মার্চ 2019 তারিখে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস, দশম শ্রেণীর ছাত্র এরশাদুল ইসলাম, নবম শ্রেণীর আদনান মাহিদ ও অষ্টম শ্রেণীর নাদিয়া তাবাচ্চুম নদীকে নিয়ে 3 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এবারের নির্বাচনে 8টি পদের জন্য প্রার্থিতা দিয়েছে 24 জন শিক্ষার্থী, যা ছিল অন্যান্য বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। প্রার্থীরা মার্চের 2 তারিখ থেকে নির্বাচনী প্রচারণার সুযোগ পায় এবং 11 তারিখ পর্যন্ত এই প্রচারণা অব্যাহত রাখে। তফসিল অনুযায়ী ভোট গ্রহণের তারিখ ছিল আজ 14 মার্চ। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের সদস্যরা শিক্ষকদের সহযোগিতায় সব প্রস্তুতি গ্রহণ করে। কেন্দ্রে ভোট গ্রহণের জন্য 10টি বুথ তৈরি করা হয় এবং প্রিজাইডিং ও পুলিং অফিসারের দায়িত্ব পালনের জন্য 30 জন ছাত্রছাত্রীকে নিয়োগ দেয় নির্বাচন কমিশন। নির্বাচনের দিন কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষার কাজে 20 সদস্য বিশিষ্ট স্কাউট টিম ও 10 জন স্বেচ্ছাসেবী ছাত্রী নিয়োজিত থাকে। শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত সদস্য, বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা ও পরিচালনা পরিষদের সদস্যদের উপস্থিতিতে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলতে থাকে। এইদিকে 1600 জন ভোটারদের মধ্যে উপস্থিত হয়ে ভোট প্রদান করেছে 1103 জন শিক্ষার্থী, যা প্রায় 69%। বিকাল 3টায় সবার উপস্থিতিতে নির্বাচনী ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এবার নির্বাচিতদের খবর। আহসান হাবিব 6ষ্ঠ শ্রেণী হতে 518 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার সাথে প্রতিমা চৌধুরী 382 ভোট, সপ্তম শ্রেণীর মোহাম্মদ আবদুল্লাহ 367 ভোট, অষ্টম শ্রেণীর মহিবুল হক রাব্বি 726 ভোট, নবম শ্রেণীর মোহাম্মদ রাসেল 380 ভোট ও তাসপিয়া সুলতানা 390 ভোট, দশম শ্রেণীর জুনায়েদ হোসেন আলবি যে 525 ভোট পেয়ে প্রথম হয়েছে, সাথে জান্নাতুল মাওয়া রিফা পেয়েছে 383 ভোট।